এসএফআই রাজ্য কমিটির সদস্য শুভলোক দাসের উপরে আক্রমণের ঘটনার প্রতিবাদে দিনারা থানায় বিক্ষোভ এবং ধিক্ষার মিছিল ছাড়াও হলো পথসভা। এই ঘটনায় অভিযোগ ওঠে ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনার প্রতিবাদে পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বুধবার দিনারা থানায় বিক্ষোভ এবং ধিক্ষার মিছিল করেছে এসএফআই। থানায় বিক্ষোভ চলাকালীন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য শুভলোক দাস প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল থানার আইসিকে সব কথা খুলে বলেছেন এবং তারা দাবি করেছেন শাস্তি। গতকালে যে ঘটনাটা পরশু যে ঘটনা হয়েছে কি বলবেন? আমি কালকে থেকেই বলছি যে কিছুদিন আগে শুভ্রালোক তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিল আমরা শুনেছি, তখন এটা মিডিয়াতে নিউজও হয়েছিল যে কিছু বিজেপি নেতা তারা সৌজন্য জানাতে ওর বাড়ি গিয়েছিল। এখন কি সৌজন্যের কথা তারা বলবেন এখন আমরা জানি না। আমি যতদূর শুনেছি মদ্যপ মাতাল সমাজের উচ্ছিষ্ট এলিমেন্ট তারা এই কাণ্ড ঘটিয়েছে, নতুন নতুন বিজেপি করছে। এতক্ষণে পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো রকম কোনো নিন্দাজনক কথা কিছু এখন অবধি এই ঘটনা সম্পর্কে আসেনি। দিনহাটার যে পরিবেশ, যে শান্তির পরিবেশ, তা বারবার বিঘ্নিত হচ্ছে। বিজেপি যে আসলে তৃণমূলেরই নিকৃষ্টতর রূপ আবার প্রমাণিত হলো, যে কথাটা আমরা বারবার বলছি যে তৃণমূলকে যারা তাড়াতে চাইছেন তারা বিজেপিকে ভালোভাবে বসবেন না, কারণ বিজেপি আসলে একটু উঠলেই এই কাণ্ড করবে। আর তৃণমূলও আক্রমণ করছে বামপন্থীদের, বিজেপিও আক্রমণ করছে বামপন্থীদের, তার মানে বামপন্থীরা ফ্যাক্টর, বামপন্থীরা তাদের সঠিক জায়গায় আছে। শুভ্রালোক অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ নেতা, রাজ্যের নেতা, ছাত্র ফেডারেশনের। আসলে শুভ্রালোক একটা রাজনীতির প্রতিনিধি, যে রাজনীতিটাকে আক্রমণ করার চেষ্টা বারবার হচ্ছে সাম্প্রতিককালের মধ্যে। আমরা পুলিশের যা শুনেছি সেই সময় বোধহয় দুজনকে আটক করে, কিন্তু সেটা যে আসলে আইওয়াশ, পরের দিন সকালে ছেড়ে দেওয়া হয় তাদের, এবং আরও দুজন এখনও ফেরার, এখনও অধরা যা শুনেছি। তো আমাদের নির্দিষ্ট দাবি থাকবে পুলিশ তারা সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। দু নম্বর কথা হচ্ছে যে দিনহাটায় বারবার এই ধরনের ঘটনা, শুভ্রালোক টার্গেট হচ্ছে সমাজ বিরোধীদের হাতে, টার্গেট হচ্ছে বামপন্থীরা কেন? আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে দিনহাটার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশি ব্যর্থতা কোন জায়গায় যাচ্ছে যে সমাজ বিরোধীরা এই কাণ্ড করতে সাহস পাচ্ছে, পুলিশকে এটা দেখতে হবে। এবং তৃণমূল আর বিজেপি এই দুটি পার্টির সম্পর্কেই আমরা এটা বলতে চাই যে এরা, এদের শেষের দিন ভয়ঙ্কর আসতে চলেছে, খড়কুটো হয়ে উড়ে যাবে, ঘটি বাটি চাটি হয়ে যাবে। সেই ভয় থেকে বারবার বামপন্থীরা যত রাস্তায় বেরোচ্ছে এই ধরনের কাণ্ড করছে, কিন্তু এই সমস্ত ভয় উড়িয়ে দিয়ে শুভ্রালোক আমাদের নেতা হিসেবে রাস্তায় থাকবে, দিনহাটার এসএফআই রাস্তায় থাকবে, এসএফআই ডিওয়াইএফআই, কালকে শুনলাম এক গভীর রাতে ডিওয়াইএফআই এর এক কমরেডকেও পুলিশ তার সাথে ম্যান হ্যান্ডলিং করেছে ইত্যাদি। তো এই সমস্তটাকে এত যাই ভয়ভীতির পরিবেশ তৈরি করা হোক না কেন, বামপন্থীরা রাস্তায় থাকবে, তরুণ প্রজন্ম রাস্তায় থাকবে। আমাদের পাখির চোখ এখন 11ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান, আমরা স্লোগান দিয়েছি শিক্ষা দাও, চাকরি দাও, হাল ফেরাও, লাল ফেরাও। লাল ফেরানোর দাবি নিয়ে আমরা, বিধানসভা নির্বাচন সামনে আসছে, আমরা লড়ব এই তৃণমূল বিজেপি চিটিংবাজ মাতাল গুন্ডা সমাজের উচ্ছিষ্ট এলিমেন্ট, নিজের ঘরে রাত্রিবেলা থাকতে পারে কিনা তার সন্দেহ, তাদেরকে জড়ো করে আমাদেরকে ভয় দেখানোর কোনো রকম প্রচেষ্টাই সফল হবে না, গোটাটা ব্যর্থ।